অন্ধকার রাস্তার ধারে কুণ্ডুলি পাকিয়েছিল ব্যান্ডেড ক্রেট মোবাইলের আলো ফেলতেই হাড় হিম হয়ে গেল সর্বাণী দেবীর সপ্তমীর রাতে প্রতিমা দর্শন করতে রাস্তায় বেরিয়েছিলেন জলপাইগুড়ি ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকার বাসিন্দা সর্বাণী চক্রবর্তী তার বাড়ির পাশে অন্ধকার রাস্তায় মোবাইলের আলো ফেলে হাঁটছিলেন তিনি আচমকাই তিনি দেখতে পান হলুদ কালো কাটা ফিতের মতো কিছু পড়ে আছে সর্বাণী চক্রবর্তী জানান ভালো করে লক্ষ্য করতেই তিনি দেখেন সেটি নড়ছে তখন তিনি বুঝে যান এটি একটি ব্যান্ডেড ক্রেড স্নেক সাথে সাথে তিনি খবর দেন জলপাত্র ওয়াইল্ড লিফ নামে এক পরিবেশপ্রেমী সংগঠনে খবর পাওয়ার সাথে সাথে সংগঠনের কর্মী দেবার্গ রক্ষিত জুন গুহ নামে এক মহিলা পরিবেশ কর্মীকে সাথে নিয়ে ছুটে আসেন তারা দুজনে মিলে সাপটিকে উদ্ধার করেন দেবার্গো রক্ষিত বলেন এটি একটি ব্যান্ডেড ক্রেট স্নেক অত্যন্ত বিষধর প্রজাতির সাপ এটিকে উদ্ধার করে নিরাপদ স্নানে ছেড়ে দেওয়া হয়েছে